হ্যালো বিডিয়ান ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি বন্ধু তুমি যদি এসএসসি ডিডি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ ভ্যাকান্সির প্রার্থী হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার চব্বিশ পঁচিশে যে ভ্যাকান্সি বার হয়েছে সেই ভ্যাকান্সিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কত ভ্যাকান্সি দেওয়া হয়েছে মেল প্রার্থীদের জন্য অর্থাৎ তোমরা জানো যে ডিস্ট্রি স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে তোমাদের বেঙ্গলকে কটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে জেনারেল এরিয়ায় কটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে কটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে নকশাল এরিয়াতে কটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে তুমি যদি এস হয়ে থাকো এসটি হয়ে থাকো ও হয়ে থাকো ইডাব্লিউএস হয়ে থাকো জেনারেল হয়ে থাকো এই ভিডিওটা শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য ভিডিওটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে মেল কটি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ কটি ভ্যাকান্সি রয়েছে কমপ্লিট ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে তোমাদেরকে একটি কমপ্লিট ভিডিও অবশ্যই দিয়ে দেবো তো ভ্যাকান্সি দেখে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করো কারণ কিছু কিছু জায়গাতে কিন্তু ভ্যাকান্সি নেই যেমন বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আসাম রাইফেলের কোনো ভ্যাকেন্সি নেই এবার তুমি যদি আসাম রাইফেলকে ফার্স্ট চয়েস দিয়ে থাকো তাহলে সেটা কিন্তু তোমার বেকার দেওয়া হবে সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি যে অবশ্যই তুমি ভ্যাকেন্সি দেখে আবেদন আবেদন করার চেষ্টা করো তো চলো আমি তোমাদেরকে কমপ্লিট আপডেটটা শেয়ার করে দিচ্ছি ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও যদি তোমাদেরকে কন্টেন্টটা ভালো লেগে থাকে তো অবশ্যই কন্টেন্টটাকে লাইক করে দিও তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক তো প্রথমত আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল টু জিরো টু ফাইভের ভ্যাকান্সি নকশাল ডিস্ট্রিক্ট আমরা তোমরা জানো যে নকশাল ডিস্ট্রিক্ট আমাদের বেঙ্গলে একটাই রয়েছে সেটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওকে তো ঝাড়গ্রাম বিএসএফ বিএসএফের কটি ভ্যাকান্সি রয়েছে তো দেখো বিএসএফের ক্ষেত্রে একচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে তুমি যে পোস্টে যেতে চাও সেই ভ্যাকেন্সিটা অবশ্যই স্ক্রিনশট করে নাও এখান থেকে আর আমরা এগুলো পিডিএফ করে টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা একবার দেখে নেবে তো এখানে দেখো বিএসএফের ক্ষেত্রে কটি ভ্যাকেন্সি রয়েছে তো এ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মেলের জন্য এই যে আপডেটটা ভিডিওটা এটা শুধুমাত্র ছেলে জন্য তো মেলের ভ্যাকান্সি বিএসএফ কটি রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিকে তো এখানে দেখতে পাচ্ছ একচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে বিএসএফ এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ যেমন এসসি রয়েছে দশটি এসটি রয়েছে দুটি ওবিসি রয়েছে নটি এবং ইডাব্লিউএস রয়েছে চারটি ইউ আর অর্থাৎ জেনারেল রয়েছে ষোলোটি ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু একচল্লিশটি বিএসএফ এর ভ্যাকান্সি দেওয়া হয়েছে নেক্সট দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিআইএসএফে কটি ভ্যাকান্সি এই বছর দেওয়া হয়েছে তো সিআইএসএফের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কুড়িটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এস রয়েছে পাঁচটি এস রয়েছে একটি ও রয়েছে চারটি ই এস রয়েছে দুটি এবং জেনারেল রয়েছে আটটি এটি কিন্তু সিআইএসএফের ভ্যাকান্সি। নেক্সট এখানে দেখো সি আর পি এফে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টকে কটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো সিআরপিএফের ক্ষেত্রে চৌত্রিশটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টকে এর মধ্যে এস রয়েছে আটটি এস রয়েছে দুটি ও রয়েছে সাতটি ই এস রয়েছে তিনটি এবং জেনারেল রয়েছে চোদ্দোটি এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ওকে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আইটিবিপি আইটিবিপি অল ওভার ঝাড়খণ্ড ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মিলিয়ে ওকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মিলিয়ে আইটিবিপিকে একটাই মাত্র ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা কিন্তু জেনারেল প্রার্থীর জন্য ওকে এসসি এস টি কোনো প্রকার ভ্যাকান্সি নেই শুধুমাত্র জেনারেলকে আইটিবিপিতে একটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে ওকে নেক্সট দেখো আসাম রাইফেল তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টকে আসাম রাইফেলে কটি ভ্যাক্যান্সি দেওয়া হয়েছে তো আসাম রাইফেলের ক্ষেত্রে চারটি ভ্যাক্যান্সি দেওয়া হয়েছে শুধুমাত্র মেল প্রার্থীর জন্য চারটি কাকে কাকে দেওয়া হয়েছে দেখো এসসিকে দেওয়া হয়েছে একটি ও বি দেওয়া হয়েছে একটি এবং জেনারেলকে দেওয়া হয়েছে দুটি ভ্যাকান্সি এটি কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আসাম রাইফেলের ভ্যাকান্সি নেক্সট দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এসএসবি ভ্যাক্যান্সি তোমরা জানো যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টের অন্তর্গত তো এসএসবিতে কোনো প্রকার ভ্যাক্যান্সি কিন্তু দেওয়া নেই অনেকে এসএসবিটাকে যদি ফার্স্ট চয়েস করে দেয় তাহলে কিন্তু সে কিন্তু পোস্টটা পাবে না বা বেকার দেওয়া হবে সেহেতু ঝাড়গ্রামে দেখো এসএসবিতে কোনো ভ্যাকান্সি নেই একদম জিরো 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 ভ্যাক্যান্সি কিন্তু আছে নেক্সট দেখো এস এস এফ এস এস এফের ক্ষেত্রে ঝাড়গ্রামে কোনো প্রকার ভ্যাক্যান্সি নেই জিরো ভ্যাকান্সি ওকে নেক্সট দেখো এনসিবি তো এনসিবিতেও কিন্তু ঝাড়গ্রামকে কোনো ভ্যাকান্সি দেওয়া হয়নি জিরো ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে ওকে তারপরে দেখো টোটাল টোটাল যে ভ্যাকান্সিটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কটি তো দেখো যেসব পোস্টগুলো রয়েছে যেমন বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিপিপি আসাম রাইফেল এসএসবি মিলিয়ে অল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মিলিয়ে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশোটি ভ্যাক্যান্সি এর মধ্যে এসসির জন্য রয়েছে চব্বিশটি এসটির জন্য রয়েছে পাঁচটি ও বিসির জন্য রয়েছে একুশটি ইডাব্লিউএসের জন্য রয়েছে নটি এবং জেনারেলের জন্য রয়েছে একচল্লিশটি টোটাল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে অল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মিলিয়ে একশোটি ভ্যাকান্সি রয়েছে এই একশোটি ভ্যাকান্সির মধ্যে কিন্তু তোমাদেরকে ফাইট করতে হবে এটা কিন্তু তোমাদের কাট অফ যাবে এবার তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি ক্র্যাক করতে পারো তো সেই তুমি যদি বেশি নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের হিসাবে কিন্তু অর্থাৎ জেনারেল হিসাবে বা জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাক্যান্সি তুমি কিন্তু নিতে পারো ওকে নেক্সট এবার দেখো জেনারেল এরিয়ার ভ্যাকান্সি জেনারেল এরিয়া বলতে তোমাদেরকে বলে দিচ্ছি যেমন বীরভূম রয়েছে দুই বর্ধমান রয়েছে তার সঙ্গে সঙ্গে হুগলি রয়েছে দুই বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে দুই মেদিনীপুর রয়েছে তার সঙ্গে সঙ্গে হাওড়া রয়েছে এবং কলকাতা তো এগুলো কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের অন্তর্গত তো জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিএসএফে দেখো পাঁচশো দুটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে এসসি রয়েছে একশো ষোলোটি এস রয়েছে পঁচিশটি ওবিসি রয়েছে একশো দশটি ইডাব্লিউএস রয়েছে পঞ্চাশটি এবং জেনারেল রয়েছে দুশো একটি আমি লাস্টে তোমাদেরকে টোটাল করে দিয়েছি যে জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা তুলে ধরেছি তো বিএসএফে রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে পাঁচশো দুটি এখানে দেখো তোমার ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে তুমি যদি এসসি হয়ে থাকো তাহলে একশো ষোলোটি রয়েছে এসটি হয়ে থাকলে পঁচিশটি ও হয়ে থাকলে দশটি একশো দশটি ই হয়ে থাকলে পঞ্চাশটি অনেকে রয়েছে যারা বিএসএফটাকে তার ড্রিম হিসাবে বেছে নিয়ে থাকে তো তোমার ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে তুমি কিন্তু দেখে নাও কারণ তুমি যদি এসসি হয়ে থাকো তাহলে কিন্তু এসটির ভ্যাকান্সি নিতে পারবে না বা ওবিসি হয়ে থাকলে তুমি কিন্তু এসসির ভ্যাকেন্সি নিতে পারবে না বা তুমি যদি ই হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ওবিসি নিতে পারবে না তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি জেনারেলের ভ্যাকেন্সি নিতে পারবে তবে ক্যাটাগরি থেকে ক্যাটাগরির ভ্যাকান্সি তোমরা কিন্তু নষ্ট করতে পারবে না যতই তুমি নাম্বার পাও না কেন ওকে নেক্সট হলো সিআইএসএফ তো সিআইএসএফ এর জেনারেল এরিয়াতে কটি ভ্যাকেন্সি রয়েছে তো সিআইএসএফ এ দেখো দুশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে যে জেনারেল ডিস্ট্রিক্টগুলো আমি তোমাদেরকে বললাম এক্ষেত্রে এসসি রয়েছে ছাপান্নটি এসটি রয়েছে বারোটি ও রয়েছে তিপান্নটি ইডাব্লিউএস রয়েছে চব্বিশটি ইউআর রয়েছে সাতানব্বইটি ওকে নেক্সট দেখো সি আর পি এফ তো সিআরপিএফে কটি ভ্যাকান্সি রয়েছে তো সিআরপিএফের ক্ষেত্রে চারশো ছাব্বিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিস্ট্রিকে এর মধ্যে এস সি রয়েছে আটানব্বইটি এস রয়েছে একুশটি ও বিসি রয়েছে চোরানব্বইটি ই ডাব্লিউএস রয়েছে তেতাল্লিশটি ইউ রয়েছে একশো সত্তরটি তো তোমরা যেটা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে নেক্সট দেখো এসএসবি তো এসএসবিতে দেখো একত্রিশটি ভ্যাক্যান্সি রয়েছে এর মধ্যে এস সি রয়েছে সাতটি ও এস রয়েছে দুটি ও বি রয়েছে সাতটি ই এস রয়েছে তিনটি জেনারেল রয়েছে বারোটি নেক্সট দেখো তোমাদের আইটিবিপি আইটিবিপিতে কটি ভ্যাকান্সি রয়েছে আইটিবিপিতে রয়েছে ছিয়ানব্বইটি ভ্যাক্যান্সি এর মধ্যে এস রয়েছে বাইশটি এস টি রয়েছে পাঁচটি ও সি রয়েছে একুশটি ই এস রয়েছে দশটি জেনারেল রয়েছে আটত্রিশটি নেক্সট দেখো আসাম রাইফেল তো আসাম রাইফেল অনেকের স্বপ্ন থেকে থাকে আমি তোমাদেরকে কোন পোস্ট তোমরা ফার্স্ট ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস দেবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো আসাম রাইফেলের রয়েছে তেতাল্লিশটি এর মধ্যে এসসি রয়েছে দশটি এসটি রয়েছে দুটি ওবিসি রয়েছে দশটি ই রয়েছে চারটি এবং জেনারেল রয়েছে সতেরোটি জেনারেল ডিস্ট্রিকে নেক্সট তোমরা দেখো এস এবং এনসিবি তো তোমরা যারা এস বা এনসিবি ফার্স্ট চয়েস দেখতে দিতে চাইছ জেনারেল ডিস্ট্রিকে কোনো ভ্যাকান্সি নেই একদম জিরো ভ্যাকান্সি অর্থাৎ এস এসএফ এবং এনসিবির ভ্যাকান্সি কিন্তু ওয়েস্টবেঙ্গলে দেওয়া নেই ওকে জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাক্যান্সি তো টোটাল ভ্যাক্যান্সি দু হাজার চব্বিশ পঁচিশে যে টোটাল ভ্যাক্যান্সি দেওয়া হয়েছে এর মধ্যে দেখো এসসি রয়েছে তিনশো নটি এসটি রয়েছে সাতষট্টিটি ওবিসি রয়েছে দুশো পঁচানব্বইটি ইডাব্লিউএস রয়েছে একশো চৌত্রিশটি এবং জেনারেল রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি অল ওভার জেনারেল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে জেনারেল ডিস্ট্রিক্টের এক তেরোশো চল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অল ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যোগ করে ক্যালকুলেট করে কিন্তু তেরোশো চল্লিশ ভ্যাকান্সি অল পোস্ট মিলিয়ে কিন্তু এখানে দেওয়া হয়েছে ওকে জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু তেরোশো চল্লিশ এর মধ্যে ইডাব্লিউএস দেখতে পাচ্ছ একশো চৌত্রিশটি এখানে কিন্তু টোটাল তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে যোগ করে ওকে নেক্সট এবার চলে এলাম বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি নিয়ে তো বর্ডার ডিস্ট্রিক্ট দু হাজার চব্বিশ পঁচিশের ভ্যাকান্সি কত দেওয়া হয়েছে তো বর্ডার ডিস্ট্রিক্টে এই বছর প্রচুর পরিমাণে ভ্যাকান্সি দেওয়া হয়েছে তিন হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে অল বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে তো তোমরা জানো যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্গত তো বর্ডার ডিস্ট্রিক্ট যারা প্রার্থী তারা কিন্তু তাদের প্রতি বছরের ভাগ্য ভালো হয়ে থাকে কারণ প্রিভিয়াস যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেখানেও কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায় প্রায় ড্রবল এবং দু হাজার বাইশ তেইশের ভ্যাকান্সিতে কিন্তু তিনগুণ ভ্যাকান্সি দেওয়া হয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টকে এই বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টের কাটাপটাও কিন্তু কম গিয়ে থাকে তো এখানে দেখো তোমাদের বিএসএফে কটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো বিএসএফে থেকে বেশি ভ্যাকান্সি দেওয়া হয়েছে আঠারোশো তিরিশ ভ্যাকান্সি শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টকেই দেওয়া হয়েছে মানে ভেবে দেখেছি যে আমাদের অল ইন্ডিয়া মিলিয়ে উত্তরপ্রদেশকে বাদ দিয়ে ইউপিকে বাদ দিয়ে তার পরে পরে কিন্তু বেঙ্গলের ভ্যাকান্সি বর্ডার ডিস্ট্রিক্ট বিএসএফের ভ্যাকান্সি ওকে আঠারোশো তিরিশ ভ্যাকান্সি অন্যান্য কোনো জায়গাতে কিন্তু দেওয়া নেই কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার এরিয়া রয়েছে বাংলাদেশ বর্ডার এরিয়া এটা কিন্তু লং বর্ডার এরিয়া এই জন্য এখানে কিন্তু ভ্যাকান্সিটা বেশি দেওয়া হয়ে থাকে এবং জনসংখ্যা প্রবণ এলাকা তো এখানে দেখো এসসির ক্ষেত্রে চারশো একুশটি ভ্যাকান্সি রয়েছে এসটির ক্ষেত্রে একানব্বইটি ভ্যাকান্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে চারশো তিনটি এ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসএ একশো তিরাশিটি এবং জেনারেলে সাতশো বত্রিশটি টোটাল আঠারোশো তিরিশ ভ্যাকান্সি রয়েছে বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্টে নেক্সট দেখো সিআইএসএফ তো সিআইএসএফে বর্ডার ডিস্ট্রিক্টে পাঁচশো একষট্টি ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে এসসি রয়েছে একশো উনত্রিশটি এসটি রয়েছে আঠাশটি ও বিসি রয়েছে একশো তেইশটি ই ডাব্লিউএস রয়েছে ছাপ্পান্নটি এবং জেনারেল রয়েছে দুশো পঁচিশটি ওয়ার্ল্ড বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে সিআইএসএফে পাঁচশো একষট্টি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সিআরপিএফ সিআরপিএফে নশো আশিটি ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে তোমাদের রয়েছে এসসি দুশো পঁচিশটি এসটি ঊনপঞ্চাশটি ও বিসি রয়েছে দুশো ষোলোটি ই ডাব্লিউএস আঠানব্বইটি এবং জেনারেল রয়েছে তিনশো বিরানব্বইটি টোটাল অল বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে নশো আশিটি সিআরপিএফকে দেওয়া হয়েছে নেক্সট দেখো এসএসবির এস ভ্যাকান্সি কত রয়েছে তো ওয়ার্ল্ড বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে এসএসবির ভ্যাক্যান্সি রয়েছে বাইশটি এর মধ্যে এসসি রয়েছে পাঁচটি এস রয়েছে একটি ওবিসি রয়েছে পাঁচটি ইডাব্লিউএস রয়েছে দুটি এবং জেনারেল রয়েছে তিনটি নেক্সট দেখো আসাম রাইফেল এসএসএফ এনসিবি তো আসাম রাইফেল এসএসএফ এবং এনসিবিতে কোনো প্রকার বর্ডার ডিস্ট্রিকে ভ্যাকান্সি কিন্তু নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ জিরো ভ্যাকান্সি ওকে টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এসসি রয়েছে সাতশো আশিটি এসটি রয়েছে একশো উনসত্তরটি ও রয়েছে সাতশো সাতচল্লিশটি এবার কিন্তু ও থেকে এসসির ভ্যাকান্সিটা বেশি দেওয়া হয়েছে অন্যান্য বছর কী হয়ে থাকে সব থেকে ও বি সিকে বেশি দেওয়া হয়ে থাকে কিন্তু এই বছর দেখো ও বি সির থেকে কিন্তু সরি এসসির বেশি ও বিসির থেকে ওকে ই ডাব্লিউএস দেখো ই এস এরটা কিন্তু এবছর কম করে দেওয়া হয়েছে অন্যান্য বছর দু হাজার বাইশে যদি আমরা ভ্যাকান্সি বাইশ তেইশের ভ্যাকান্সি তেইশ চব্বিশের ভ্যাকান্সি সরি বাইশ তেইশের ভ্যাকান্সি যদি আমরা লক্ষ্য করি যেখানে তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল সেই ভ্যাকেন্সিতে কী হয়েছিল যে তিনশো প্লাস ভ্যাকেন্সি ই ডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট ফাঁকা গিয়েছিল ওকে এই জন্য এই প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকেন্সি সেখানেও কিন্তু ছশো প্লাস দেওয়া হয়েছে কিন্তু এই বছর দেখো বর্ডার ডিস্ট্রি ইডাব্লিউএসের ভ্যাকান্সিটা কিন্তু কম করে দেওয়া হয়েছে কারণ সেখানে পার্ট একদম পাওয়াই যায় না যায় না বলতে চলে এই জন্য সিট যাতে নষ্ট না হয় এই জন্য এই ই সিটটা অন্যান্য ভ্যাকান্সিকে কিন্তু অন্যান্য ক্যাটাগরিকে ভাগ করে দেওয়া হয়েছে ওকে জেনারেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তেরোশো আঠান্নটি টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে ওয়াল পোস্ট মিলিয়ে তেত্রিশশো তিরানব্বইটি ভ্যাকান্সি রয়েছে ওকে তো এটি ছিল বন্ধুরা বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের আপডেট কত ভ্যাকান্সি রয়েছে দু এবং পঁচিশ ভ্যাকান্সিতে পোস্ট ওয়াইজ সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে যদি ভ্যাকান্সি ইনক্রিজ হয় তো অবশ্যই তোমাদেরকে আবারও ভিডিও দিয়ে দেবো এখন পর্যন্ত এটাই তোমাদের ভ্যাক্যান্সি রয়েছে এবার আমি তোমাদেরকে ফিমেলের উপর একটি কমপ্লিট ভিডিও দিয়ে দেবো এবং তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন তুমি অবশ্যই সেটা স্ক্রিনশট করে নিতে পারো সেই পেজটা বা এই পেজ আমি টেলিগ্রামে দিয়ে দেবো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ পিডিএফ করে টেলিগ্রামে দিয়ে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে তো এটাই ছিল আপডেট ধন্যবাদ